নমস্কার সুপ্রভাত আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিং এ আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে সবজি কাটা চলছে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে তো ফুলকপি ওলকপি মাছ দিয়ে ঝোল করব ফুলকপি মা কালকে তুলে রেখেছিল আর আমি ওলকপি দুটো তুলেছিলাম কালকে রান্না করেছি আর একটা ছিল আর আজকের এই নতুন ধরনের একটা সবজি ব্রোকলি দিয়ে রান্না করব ব্রোকলিটা অন্য রান্না হবে তা দেখতে থাকুন ফুলকপি ফুলকপিও ভালো হয়েছে মোটামুটি যেমন হয় আমাদের এই সবজিটা কাটা হয়ে গেছে আর আরেকটা এই যে ফুলকপি এটা থাক এটা নেব না বেশি লাগবে না বসে আছে হ্যাঁ মনে হচ্ছে কোথায় গেল আরেকটা আলু কেটে নিয়েছি এবার গাজর একটু দেব ব্রোকলি আমরা অনেক ভাবেই খাই কিন্তু আজকে একটু অন্য রকমের করব ব্রোকলি দিয়ে আমরা মাছ দিয়ে ঝোল টোল করি আবার এমনি নিরামিষ সবজিও করা হয় আজকে একটু পনির দিয়ে করব সেবে ব্রোকলিটা কেটে নেব এই সবজিটা ভালো খাওয়াও শরীর পক্ষে খুব ভালো দেখানো হলো না ব্রোকলি ফুলকপির মতো কিন্তু একটু আলাদা আছে মানে ফুল টুল গুলো সব বলতে গেলে ফুল যেন ভর্তি হয়ে গেল সবজি কাটা হয়ে গেছে এবার মাছ কেটে নিচ্ছি
সবজিগুলো পরপর ভেজে নেব, ব্রকলি আর আলু গাজর ব্রকলি রান্নাটা করব। শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন, আদা, ধনে জিরে একসঙ্গে দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। অনেক সময় ধরে এদিকে হচ্ছে তো এই জন্য একসঙ্গে সব দিয়ে গেছেন। মাছের ঝোল করব, পাঁচ ফোড়ন দিলাম, টমেটো,
আদা, কাঁচা লঙ্কা, ব্রকলি রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পনির গুলো খাও মা, পনির গুলো খেলো। চান হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন? আমরা তো ভালো আছি, আপনারাও ভালো থাকুন। আর ইমুন তো স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, ও চান করিয়ে দিয়েছি, সব ড্রেস ট্রেস পরে নিয়েছে, খেতে বসেছে। আর রান্না হয়ে গেছে, সুস্মিতা ওই রেডি হতে গেছে, বসেছি। আর এই রান্না হয়ে গেছে, একটু টেস্ট করে দেখবো। ওরে বাবা, মুন তো তাহলে পনির বুঝতে পেরেছ, ছানা থেকে তৈরি হয় পনির আর কি। আমি খাবো, আমার এই তো আছে, এই তো পনির আছে, নেবে না? এই তো না, তোমারও আছে ওই তো। ওরে বাবা, এই যে সবুজ ফুলকপি, মানে ব্রকলি, এগুলো আমরা গ্রামের দিকে সবুজ ফুলকপি বলি। আমার বাবাদের এক বছর চাষ করেছিল, ভালো হয়েছিল। এ কিন্তু খেতে কিন্তু ও ফুলকপির মতোই লাগছে। সুন্দর কাপড়টা সুন্দর লেগেছে মামাকে? ওরে বাবা, ওই বাপের বাড়ি যাবে, একদম স্কুল থেকেই চলে যাবে, এই জন্য রেডি হয়ে নিয়েছে। ওই ড্রেস পরেই চলে যাবে স্কুলে। স্কুলে যাব, তারপরে টিকা দেওয়া হবে, তো তারপরে তো যাব। না স্কুলে না, এখানে কাকুর স্কুলে, প্রাইমারি স্কুলে, স্কুলে নেবে। ঠিক আছে, আমাদের দুধের মেয়ে বাদল কাকু মেয়ে আসবে। আচ্ছা, ভালো লাগছে কিন্তু ব্রকলি? হুম হুম, ভালো খাও। তুমি খাওনি? হ্যাঁ, আমি খেয়েছি তো।
আমি একটু খেয়েছি, এখন খেলে আবার দুপুরে আবার খাবো না, এই জন্য আমি একটু খেয়েছি, আবার দুপুরে তো খাবো। একদম অন্য রকমের, হ্যাঁ ভালো আছে কিন্তু। খিদে পেয়ে যাবে গু, খাও আর একটু ভাত দেবো না। কাজ গুছিয়েই চলে যেতে ইচ্ছে, মানে তখন পেটে আর খিদে থাকে না, সেরকম সুস্মিতারও আজ হয়েছে। বাবার বাড়ি যাবো দুদিন, বন্ধুরা আবার দেখা হচ্ছে, সুস্মিতা ফিরে এলেই দেখা হচ্ছে, টাটা।